বড় মুরগি কাটা মুরগি কি এখন ধুচ্ছে না মাছের না রং দেখলে বোঝা যায় রান্না আমি করে দিতে পারবো কিন্তু কাটতে গেলে আমার ভয় লাগে ছুরি এটা দেশি মুরগি আছে পিয়ান তো না চিকেনের প্রতি লোভ না মাছের প্রতি লোভ তাও ইদা ভেরি গুড মর্নিং টু এভরিওয়ান আজকে রোববার এন্ড হ্যাপি সানডে গুড আফটারনুন তো আজকে হচ্ছে রোববার 20 তারিখ তো আজকে অনির্বাণ আসবে গতকাল সন্ধ্যাবেলা বাজারে বেরিয়ে অ্যাকুরিয়ামের এই নতুন কভারটা জাস্ট নিয়ে এসেছি আমি তার সঙ্গে এই যে সমস্ত মাছগুলো এই মাছগুলো কিনেছি প্লাস কিছু ট্রিজ গুলো নতুন কিনেছি এটা আজকে ওরা এমনি আসার কথা ছিল না ও বলেছিল আমাকে 24 তারিখ থেকে আসবে এই অ্যাকুরিয়াম পরিষ্কার করতে প্রায় দেড় থেকে দু ঘন্টা লাগে এন্ড পুরোটাই শেখা আমার বাবার কাছ থেকে প্রথমে ভেবেছিল সারপ্রাইজ দেবে তো সারপ্রাইজ তো হয়নি আমাকে জানিয়ে দিয়েছে তো এতক্ষণে মনে হয় বারাসাত থেকে বেরিয়েও গেছে মাকে আমি ক্যামেরা ধরতে দিয়েছি অনির্বাণের জন্য মাছ ভাজা করে রেখেছে এটা হচ্ছে অরড ডাল আছে আলু ঝিঙে পোস্ত এটা আমার ফেভারিট এটা ভেটকি মাছ করেছে এবারে দুর্গাপূজার একাদশীতে আমি বজবজ থেকে বারাসাতে এসেছিলাম প্রায় সেটা 8 থেকে 9 দিন হয়ে গেছে কিন্তু এই 8 থেকে 9 দিন বউকে ছাড়া তো থাকতে ভালো লাগে না তাই আজকে ঠিক কি মনে হলো রোববার আমি প্রিয়মকে কালকে গতকাল রাত্রিবেলা বলেছিলাম যে কালকে আমি তোর বাড়িতে যাবো আর সত্যি কথা বলতে গেলে বাড়িতে মাছ থাকলেও না আমি মাছ না একদম খাই না কারণ মাছের গন্ধ আমার প্রচন্ড লাগে তো দু একটা মাছ খুব খাই মানে যেরকম পম্পলেট মাছ ইলিশ মাছ ভাপ্পা টাপ্পা হলে তাও খাই বা পাবদা মাছ নয়লে আমি পুরো ভেজ মানে আমার পুরো ভেজ খেতে ভালো লাগে সামনের গাড়িটাতে বেবি ইন কার লেখা আছে আমি একদম একটা অনেস্টলি কথা বলছি এই যে আমি রাস্তাতে যেতে কিছু কিছু প্রাইভেট কারে দেখছি বেবি অন বোর্ড লেখা একদম ফ্রেন্ডলি বলছি বেবি অন বোর্ড লেখা থাকা সত্ত্বেও আগে আমি অতটা গুরুত্ব দিতাম না কি হলো তো আস্তে চালাচ্ছে কি হলো কিন্তু এখন আমি ইদানিং বুঝতে পারি বেবি অন বোর্ড লেখাটা মানে হলো পিছনে গাড়িকে বুঝতে হবে সামনে কোনো প্রেগনেন্ট বা হয়তো কোনো বাচ্চা আছে দেখি নুন জলে তেলং কালার হয়েছে কেন ব্রাউন সুগার দিয়েছি টেস্ট করুন ব্রাউন সুগার একটু হালকা টেস্ট হয় সাদা চিনি টেস্টই ভালো সাদা চিনি কখনো ভালো না সাদা জিনিসই বারণ করে নুন আর চিনি দুপুরে এখন 3টে বাজে তাই খাচ্ছি এখন স্নান টান করে একদম লাঞ্চ তাও আজকে আমি বলেছি সন্ধ্যাবেলা আমি বেরিয়ে আজকে দেশি মুরগি নিয়ে আসবো দেশি মুরগি বহুদিন খাওয়া হয় না মাকে বলেছি পুরো কষি রান্না করতে আজকে রাত্রিবেলা ডিনারটা গিয়ে একটু দেশি মুরগি নিয়ে আসি প্রিয়ামের মামা গেছে দোকানে বর্ষা বেরিয়েছে মাংস পাবি তো মাংস পেয়ে যাবো এই বিকেলে কখন জমা দিয়ে যায় না কে কে করতেই থাকে একটু বেশি 1 কিলো 100 দিয়ে দাও দাদা না মাছের রং দেখলে বোঝা যায় মাল কিরকম হয় দেশি মুরগি এখানে 350 টাকা করে কিলো আর আমি নিয়েছি 1 কেজি 500 মতো আর ব্রয়লার এখানে আজকে 180 টাকা করে কিলো মানে 12,000 থেকে অনেকটা দাম কম দেখছি এটা দেশি মুরগি আছে আর এখানে হচ্ছে সুগনা ব্রয়লার মুরগিটা এখানে বড় মুরগি কাটা মুরগি কি এখন হচ্ছে এটা চিলি চিকেন ভালো লাগবে এটা দিয়ে লাগাতে উচিত না এটা সুগনা না না আলাদা আচ্ছা আমি একটা কথা বলি এই যে সুগনা চিকেন কিন্তু খেতে যেমন ভালো তেমন ছোটর মধ্যে থাকে প্লাস এটা অরিজিনটা কিন্তু আমাদের ইন্ডিয়া থেকে সুগনা মালিক কে বলতো আর যদি বলো সব থেকে কস্টলি মুরগি যেটা হয় যেটা ইন্ডিয়াতে পাওয়া যায় বাট কলকাতার মধ্যে
অ্যাভেলেবেল থাকবো, সব জায়গায় অ্যাভেলেবেল আছে, সেটা হচ্ছে অ্যালিনাসিয়ামি। অ্যাকচুয়ালি আমাদের সন্ধ্যাবেলা যে চিকেন প্রিপারেশনটা হচ্ছে আমাদের স্ন্যাক্সে খাওয়ার জন্য, হ্যাঁ এটা ড্রাই চিলি চিকেন করা হচ্ছে আজকে, আর এইটা হচ্ছে একদম পুরো কষা দেশি মুরগি, সোয়া সস, কর্নফ্লাওয়ার আর এখানে চিলি সস, আর একটা ডিম এখানে জাস্ট দিয়েছে। এবার হচ্ছে ভিনিগার। তো রান্না করে দুই বোন এখন আপাতত মাংসের প্রিপারেশনটা করুক, আমি আপাতত এখন গরম গরম লিকার চাটটা খেয়ে নিই। এখানে আদা রসুন আর লঙ্কা এটাকে পেস্ট করে দিয়েছে। এই পেঁয়াজ কাটা, আলু কাটা, তারপর কোনো কিছু কাটাকাটি গুলো, এইগুলো আমি চট করে না পেরে উঠে রান্না আমি করে দিতে পারবো, কিন্তু কাটতে গেলে আমার ভয় লাগে যে ছুরি ধরতে গেলে। রান্না পারবে খুঁজে ধরে না আসতে পারে চিকেনের প্রতি লোভ না মাছের প্রতি লোভ, তাও ইদানিং ও মাছটা খাচ্ছে একটু ভালোবেসে, খাই কিছু কিছু, মানে একটু ভেজে দিলে বা একটু মাছ যদি ভালো করে কষা কষা রান্না করে তখন ভালো। তো এখানে পেঁয়াজ দিয়েছে, আদা রসুন, লঙ্কা পেস্ট আর নুন হলুদ কাশ্মীর লঙ্কা আর সর্ষের তেল দিয়ে মেখে দিচ্ছি। অনেকদিন দেশি মুরগির উপরে কিন্তু ভাজা ডিম কিন্তু দেয়, হ্যাঁ ডিম মানে ডাক বাংলা টাইপের অনেকে করে। আচ্ছা তোমাদের যেটার কথা আমি বলছিলাম আজকে সকালবেলা, এটা হচ্ছে বেবি অন বোর্ড, কেনা হয়েছে গাড়িতে লাগানোর জন্য। আগে এই জিনিসটা আমি বুঝতাম না এটা কেন হতো, এটা লাগানো মানে পিছনে গাড়ি অন্তত খসা হয়ে যাবে না, এখানে একজন প্রেগনেন্ট লেডি আছে বা কোনো হয়তো ছোট একদম কোলের বাচ্চা আছে। সবে ভিডিওটা স্টার্ট করতে গেছে, পিছন থেকে বেরিয়েছে আরেকজনকে দেখো। তো এখন রাত্রি 11:30 বাজে, তো আমার খুব খিদে পেয়েছে, তো বর্ষাকে বলেছি স্যান্ডউইচ করতে, তো এখন স্যান্ডউইচ করছে। প্রিয় হচ্ছে কখন কোন সময় কি খেতে ইচ্ছা করে, সত্যি কথা আমি ওই প্রিয়ম আর এই প্রিয়ম এর মধ্যে হাসপাতাল দাবাদ হয়েছে, ও যেগুলো খেতেই চাইতো না অর্ধেক কিছু এখন সে আবার খেতে চায় ভালো, যেটা অবশ্যই ভালো জিনিস। আর 12টা স্যান্ডউইচ খাবে, মেয়োনিজ দিতে বলেছে, গুচ্ছের মেয়োনিজ। আমি এখন বাটার ব্রিজের উপরে দাঁড়িয়ে আছি, সকাল এখন ঠিক 9:15 বাজে, তো অফিসের দিকে এখন জাস্ট রওনা দিয়েছি, একদিনের জন্য এসেছিলাম প্রিয়মদের বাড়িতে। তো যাই হোক, ভিডিওটা আজকের মধ্যে এখানে শেষ করছি, টাটা এন্ড গুড বাই।